সবাইকে আবার ধন্যবাদ জয়েন করার জন্য। তোমাদের তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে তোমরা কি কি ভালো লাগে এবং কোন দিকে তোমরা যেতে চাও, তোমাদের ইচ্ছে কি কি, তো সেই অনুযায়ী সেই ডেটাটাকে তারপর আমরা অ্যানালাইজ করে এইটাকে আমরা তারপর একটা কম্পাইল করেছি। তো প্রথমে দেখি গভর্নমেন্ট জবে তোমরা প্রায় একজন বলেছে ফার্স্ট ক্লাস অ্যাসপিরেন্ট অ্যাসপিরেশন অ্যাজ আর্মি, আর তিনজন থার্ড অ্যাসপিরেশনে। তো থার্ড মানে তৃতীয় মানে তিন নম্বর ইচ্ছে। আচ্ছা, আর আইএএস আইপিএস সিবিআই পুলিশ এখানেও অনেকে বলেছো, এখানে পাঁচজন বলেছো, তো চারজন সেকেন্ড অ্যাসপিরেশন, তিন নম্বর ইচ্ছে দুজন। তো এটা মূলত গভর্নমেন্ট জব তোমার এই আর্মি কিংবা আইএএস আইপিএস সিবিআই পুলিশ। তো এখানে সিলেকশন এক্সাম তো নিশ্চয়ই হয়, সিলেকশন এক্সাম আর্মির জন্য যদি অফিসার্স লেভেল ট্রেনিং এ যেতে হয় তাহলে ওই এনডিএ তে যেতে হবে, আর তা নাহলে এমনি ওই শর্ট সার্ভিস কমিশন হয়, তারপরে মানে শর্ট সার্ভিস কমিশন মানে যে অন্য যে কোনো গ্র্যাজুয়েটকে মাঝখান থেকে মানে এন্ট্রি করানোর জন্য। তো এই এইগুলো এইগুলোর জন্য মূল এই দুটো চাকরির জন্যই ফিজিক্যাল ট্রেনিংটা খুব আবশ্যক। তো ফিজিক্যাল ট্রেনিং আর তার সঙ্গে মানে সিলেকশন এক্সামের জন্য তৈরি হতে হবে। আইএএস আইপিএস এর জন্য ইউপিএসসি পরীক্ষা হয় আর ডাব্লিউবিসিএস পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য। এটা মূলত সিলেকশন এক্সাম গুলোকে ভালো করে প্রিপেয়ার করতে হবে। এখানে মানে কোনো যে যে কোনো গ্র্যাজুয়েটই এখানে যেতে পারে, ইভেন আর্মি তো যে কোনো গ্র্যাজুয়েটই যেতে পারে। তো এখানে কোনো ফিক্সড ইয়ে নেই যে যে এই এই সাবজেক্টটি পড়াশোনা করে আসতে হবে। সিমিলারলি সোশ্যাল রিফর্মারেও তোমরা কয়েকজন দিয়েছ অ্যাজ তৃতীয় ইচ্ছে। তো তো সেখানেও মূলত হচ্ছে সেবা করা, মানুষের সেবা। তো সেই সেবাটার জন্য সার্ভিস অ্যাটিটিউড সেটা আস্তে আস্তে তোমাকে বিল্ড আপ করতে হবে, মানে অ্যাটিটিউড কোনোদিনই একদিনে হয় না, সেটাকে কথা থেকেও পড়েও তৈরি করা যায় না। তো যদি সেবা করার ইচ্ছা থাকে তো সেবাটাকে মানে সেই মনোভাবটাকে আস্তে আস্তে আনতে হবে নিজের মনে। এইখানে আমি একটুখানি বলি যে এনজিও ইন্ডাস্ট্রিটা এনজিও লিখেছে এবং সেটা তো আমাদের এরিয়া, সেইখানে আমি দেখেছি যে এই বিশেষত এই যে জয়া সর্দারকে আমরা ঢুকিয়েছিলাম সোশিওলজিতে, সোশিওলজিতে একটা এরিয়া যেখান থেকে ও পড়াশুনো করে ভবিষ্যতে একটা সমাজ সচেতন একটা মানুষ হিসেবে তৈরি হতে পারবে এবং আস্তে আস্তে ঢুকতে পারবে এনজিওর কাজে, এইরকম এইটা ভাবা হয়েছিল। ওটা একটা লাইন আছে সোশিওলজি পড়ে ওদিকে যাও, তবে সবাইকে সোশিওলজি পড়তেই হবে তার কোনো মানে নেই। হ্যাঁ সে আচ্ছা, তারপরে তোমরা বিজনেস পার্সন মানে বিজনেস ম্যান হবে এরকম তিনজন লিখেছো তিন নম্বর ইচ্ছাতে। হ্যাঁ, তো বিজনেস সম্বন্ধে নিশ্চয়ই একটা বিজনেস সেই এগেন মনোভাব আর কি, সেই মানে বিজনেস স্কিলটাও একটু ধীরে ধীরে তৈরি হয় আর কি, এটা হঠাৎ করে একদিনে মানে অ্যাকোয়ার করা যায় না। তো আর এখানে মূলত একটু কমার্স সম্বন্ধে জানতে পারলে, কমার্স নিয়ে যদি পড়াশোনা করা হয় তাহলেও ভালো হয়, কিংবা এমবিএ পড়া যেতে পারে, এমবিএ পড়লেও মানে এই বিজনেস স্কিলগুলো মানে বিজনেসের যে নলেজটা সেই নলেজটা তৈরি করা যেতে পারে। যে কোনো যে কোনো কেরিয়ারে মানে দুটো জিনিস আছে, হচ্ছে একটা হচ্ছে স্কিল মানে যেটা তুমি করতে পারো, আর একটা হচ্ছে নলেজ। তো যেরকম ধরো আজকে যদি তোমার মানে বিজনেস নলেজ একটা একরকম আর বিজনেস স্কিল হচ্ছে একটা মানে যেটা তোমার কি বলবো সিক্স সেন্স যেটাকে বলে, মানে তোমার একটা একটা ইনটিউশন তৈরি হবে যে হ্যাঁ ঠিক আছে এইটা ভালো একটা অপরচুনিটি যেখানে আমি বিজনেসটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এরম ভাবে আর কি। তো প্রত্যেকটা জিনিসই সেরকম। ম্যানেজমেন্ট মানে হচ্ছে ধরো এই মানে নিজের বিজনেস নয় কিন্তু অন্য কারোর বিজনেসে, অন্য কারোর কোম্পানিতে, কোনো কোম্পানিতে তুমি এখানে ম্যানেজমেন্ট করছো, বা ধরো পরে আমরা একটু পরে জানবো যে ম্যানেজমেন্টটা বলতে কি বোঝায়। আচ্ছা, জার্নালিস্ট একজন বলেছো, জার্নালিস্ট মানে সেকেন্ড অ্যাসপিরেশন বলে হিসেবে দুজন বলেছো, চারজন
থার্ড অ্যাসপিরেশন হিসেবে বলেছে। এখানে মূলত তোমাকে খুব ভালো আর্টিকুলেশন মানে হচ্ছে তুমি নিজেকে খুব ভালোভাবে প্রকাশ করতে পারো, তো নিজেকে এক্সপ্রেস করতে পারো এবং খুব গুছিয়ে লিখতে পারো, খুব গুছিয়ে কথা বলতে পারো, এই জিনিসগুলো খুব এসেনশিয়াল। এটাও কিন্তু একটা স্কিল, যেখানে দেখবে স্কিল সেটা কিন্তু মানে তোমাকে প্র্যাকটিস করে তৈরি করতে হবে, আর নলেজটা তুমি পরীক্ষা দিয়ে মানে পড়াশোনা করে সেটাকে নলেজটাকে তুমি নিতে পারো, কিন্তু স্কিলটাকে কিন্তু একদিনে হয় না, ওটাকে অনেক দিন লাগে ওটাকে তৈরি করতে। এই জিনিসটা এদের মাথায় ঢোকাতে হবে, খুব জরুরি। এখনো এই ধরনের আইডিয়া নিয়ে বেশিরভাগ বাবা মা এবং সন্তান এইভাবে তৈরি হয়ে আছে যে একটা বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে একটা ডিগ্রি হবে, তারপরে আমরা চাকরি পাবো। এটা কিন্তু পশ্চিমবঙ্গে তো একদমই হয় না, বাইরের স্টেট গুলোতে একটু একটু হয়, কারণ সেখানে অত বেশি, পশ্চিমবঙ্গে এত স্টুডেন্ট যে সেই জিনিসটা এত শক্ত হয়ে যায় যে আলাদা স্কিল তৈরি করবার প্রয়োজন একদম ভীষণ ভাবে দরকার হয়ে পড়ে। এই জিনিসটা এদের মাথায় কিন্তু ঢুকছে না বলেই এরাই এত কম লোক মিটিং এ ঢুকছে। ইংরেজিটা যেমন এদের খানিকটা শেখানো হয়েছে, কম্পিউটারটা ভবিষ্যতে শেখানো হবে, এই স্কিল গুলো এখন নেসেসারি, এগুলো না জানলে কিছু করাই যাবে না আজকাল। এরা ভাবে যে কম্পিউটারেই তো, গ্রামে তো আমাদের কম্পিউটার আছে তো শিখছে, তো ওগুলো কিছু কম্পিউটার স্কিলই নয়। এবং ইংরেজিতে কথা বলতে পারা, ইংরেজি ভালো করে বলতে পারা, এরা অনেকেই আমাকে কেউ কেউ বলেছিল আমি ইংরেজি নিয়ে পড়বো স্যার। আমি জানিস কত লোকে ইংরেজি নিয়ে পড়তে চায় এবং তারা কত ইংলিশ মিডিয়াম কত ভালো ভালো ছেলে পড়ে, তার সঙ্গে পারবি না, কিন্তু তাও তোদের এটাকে নিতে হবে। সুতরাং এমন একটা জায়গায় তারা রয়েছে, তারা নিজেদের চিন্তাই করতে পারে না যে কতটা পশ্চাৎপদ জায়গায় রয়েছে। তারপরে যে এই এই তিনটে যে দেখছো, সঞ্চালক বা রেডিও জকি, সঞ্চালক রেডিও জকিটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং একটা কেরিয়ার অপশন বলতে পারো। এটা শুধু যে খালি রেডিও জকি হিসাবে সঞ্চালককে আজকে খুব ডিমান্ড, কিন্তু সঞ্চালক সহজে পাওয়া যায় না, কিন্তু সেরকমই সঞ্চালক ভালো তৈরি হতে গেল মানে সেটা অনেকদিন ধরে প্র্যাকটিস করে করে তো তৈরি করতে হয় নিজেকে। তো সেটাও ওরকমই যে ওই স্কিলটা, যেরকম আজকে যদি কেউ আর্টিস্ট, কেউ অনেকে লিখেছে ডান্সার হবে সিঙ্গার হবে, তো সেগুলো তো ওই একদিনে হয় না, ওগুলো অনেকদিন ধরে আস্তে 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 প্র্যাকটিস করতে হবে, পারফরমেন্স দিতে হবে, তারপরে গিয়ে একটা জায়গায় দাঁড়ায় যেখানে কিনা মানে একটা কেরিয়ার বা জীবিকা হিসেবে সেটাকে নির্ণয় হয়। হ্যাঁ তুই ঠিক বলেছিস, অনেকেই আজ অনেকেই মনে করছে যে তারা ভালো আর্টিস্টের লাইনে ভালো একটা কিছু করছে বা এ করছে, তাকে সে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে তাকে সেটা বোঝানোটা খুব জরুরি। তুমি দেখো এইরকম জায়গায় আছো, তোমাকে এই জায়গায় পৌঁছতে হবে, এইটা খুব প্রয়োজন। আচ্ছা আর সঞ্চার আর যে তো বোধহয় একজন হতে চেয়েছিল মনে হচ্ছে, ওই শূন্য 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 রয়েছে যে, আমার মনে হয় এ ওই ছেলেটি, ওই যে আমাদের কি নামটা মনে করতে পারছি, ওই ছেলেটা আছে, ও তো খুবই হতে চেয়েছিল, ও খুব ভালো কথাও বলে। সঞ্চালক কিন্তু আজকাল সত্যি মানে অনেক খুঁজতে হয়, আর এটা খুব দরকারও আজকাল সঞ্চালকের। তো আর যারা সত্যি ভালো পারে তাদের খুব হাই ডিমান্ড। আচ্ছা পরেরটায় যে যাই, এখানে হচ্ছে সমস্ত এই যে এখানে যে ইচ্ছে গুলো দেওয়া আছে এই সমস্ত কিছু কিন্তু প্রফেশনাল ট্রেনিং দরকার। যেরকম ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের একটা কোর্স করতে হবে, কোর্স করে একটা সার্টিফিকেশন হবে, মানে সেই ডিগ্রিটা যেটা হবে সেটা ওই অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং যে কাউন্সিল আছে তারা আর কি ফাইনালি অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করে বলে যে হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার হলে। আর সেম জিনিস লয়ারের জন্য, লয়ারের যে বার কাউন্সিল আছে তারা তুমি যদি ওই পড়াশোনাটা করলে ধরো 3 বছর বা 5 বছর, LLB করতে লাগে 5 বছর, তো সেই 5 বছর পড়াশোনা করলে তারপরে ওই বার কাউন্সিল গিয়ে বলবে হ্যাঁ তুমি একটা এই প্রফেশনে তুমি এখন উপযুক্ত হলে। এখানে একটা সার্টিফিকেশনের ব্যাপার আছে, এই সব কটাই ফার্মাসিস্টও তাই, ফার্মাসিস্টও। আচ্ছা এই লয়ার নিয়ে আমি একটু বলি, আমার বাবা ঠাকুরদা সবাই লয়ার ছিল, এবং অ্যাকচুয়ালি লয়ারের জিনিসটা হচ্ছে কয়েকটা জিনিস লাগে। একটা হলো কথা বলতে পারাটা লাগে, আর্টিকুলেশন খুবই লাগে, লজিকের সেন্স খুব ভালো লাগে, এবং
জ্ঞান যেরকম লাগে, আরেকটা লাগে প্রচন্ড, যার খুব ভালো মেমারি আছে, মেমারিটা ভীষণ জরুরি। সবাইকে প্লিট করতে হবে তা নয়, কিন্তু লজিকের সেন্স খুব লাগে, যেটা ও লিখেছে, কথা বলতে পারা, এটা খুব ভালো মতো কথা বলতে পারাটা লাগে। আরেকটা জিনিস লাগে যেটা হলো অবজারভেশন, অসম্ভব ভালো অবজারভেশন লাগে, এবং সেটা জার্নালিস্ট আগের যে বলেছে যে জার্নালিস্ট, সেটার জন্য খুব অবজারভেশন পাওয়ারটা লাগে। এই রকম গুণগুলো যাদের যাদের আছে তারা লয়ার বা জার্নালিস্ট হওয়ার কথা ভাবতে পারে। একদম, খুব ঠিক কথা। তারপরে হচ্ছে ফার্মাসিস্ট, ফার্মাসিস্টও ওই সিলেকশন এক্সাম, মানে যে আসলে জয়েন্টের থ্রু দিয়ে বোধ হয় ফার্মাসিস্ট, ফার্মেসি আমি যতদূর জানি আর কি, আমি ঠিক এক্সাক্টলি পুরোটা একটা খোঁজ খবর নিইনি। আচ্ছা অনেকে, হ্যাঁ আচ্ছা অনেকে কিন্তু ডাক্তার হতে চেয়েছো, হ্যাঁ 34 জন 34 জন চেয়েছো। আচ্ছা তুই একটু ডিসকারেজ কর, আমি বলতে চাইছি তুই একটু দয়া করে ডিসকারেজ কর, মানে এরা কোথায় দাঁড়িয়ে আছে এরা জানে না, মানে আমি সেটাই বলতে চাইছি, ডাক্তারির জন্য কত লোক পরীক্ষা দেয় আর কত লোক পায়, একটুখানি ওকে একটু সবাই একটু বুঝিয়ে বল আর কি। হ্যাঁ সেই মানে প্রথম কথা হচ্ছে ডাক্তারের মানে মেডিকেল কলেজে যতগুলো সিট আছে খুবই অল্প সংখ্যক, মানে আজকে ইঞ্জিনিয়ারিং এ ধর প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, হ্যাঁ এখন ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন পাওয়া কোনো মানে ওখানে ডেকে ডেকে ওরা ডাকে আর কি, যে আয় অ্যাডমিশন নাও অ্যাডমিশন নাও। হ্যাঁ কিন্তু ডাক্তারের ক্ষেত্রে ঠিক উল্টো আর কি, এখানে এক একটা মানে খুবই অল্প সংখ্যক সিট, এবং তার জন্য ওই নিট এক্সাম আজকাল করে দিচ্ছে, তো ওটা তো ইন্ডিয়া ওয়াইড হয়, মানে ডাক্তারিতে চান্স পাওয়া মানে তুমি খুবই ভালো আর কি স্টুডেন্ট, এটা মেনে নিতে হবে। যদি সেরকম কনফিডেন্স থাকে তাহলে এর দিকে এগোবে, আর যদি তা না হয় তাহলে মানে আধা মন নিয়ে এগোবে আর কি। মানে এরপরে আমরা পরের স্লাইডে ডিসকাস করবো যে মানে বায়োলজি যদি তোমার ভালো লাগে, মানে যেহেতু ডাক্তার লিখেছে তাই ধরে নিচ্ছি যে বায়োলজি হয়তো ভালো লাগে, কিন্তু বায়োলজি নিয়ে পড়লেও অনেক লাইন আছে আজকাল যেগুলোতে এই বায়োলজি প্রয়োগ করা যেতে পারে। আচ্ছা পাইলট একজন লিখেছো, পাইলটের জন্য কিন্তু ট্রেনিং নিতে হয়, সেটাও ওই সিলেকশন এক্সামের জন্য যায়, আর এটাতে খুব ভালো সায়েন্স জানতে হবে, ফিজিক্স খুব জানতে হবে, আর এখানেও ওই মেন্টাল অ্যালার্টনেস আর ওইগুলো ওই মানে ফিজিক্যাল ফিটনেস এগুলো খুব এসেন্সিয়াল। কিন্তু আরেকটা হচ্ছে পাইলট ট্রেনিং এ কিন্তু প্রচুর পয়সা লাগে, মানে এটা খুব খুব যে কমন স্টার নয়, আনলেস পাইলটে তুমি IAF এ জয়েন করলে, মানে ইন্ডিয়ান এয়ারফোর্স এ জয়েন করলে, তো সে ইন্ডিয়ান এয়ারফোর্স মানে সে NDA থ্রু দিয়ে যেতে হবে, তো তখন গভর্নমেন্ট তাদের খরচায় তোমাকে পাইলট ট্রেনিং দেবে, কিন্তু সেখানে ওই NDA থ্রু দিয়ে মানে IAF এ জয়েন করতে হবে। আচ্ছা এয়ার হোস্টেস এর একজন লিখেছে, এয়ার হোস্টেস এর অনেক আজকাল ইনস্টিটিউট হয়েছে, এয়ার হোস্টেস এর ডিমান্ডও আছে, আর শুধু যে এয়ার হোস্টেস বা ট্রেনিং নিলে খালি যে প্লেনেই এয়ার হোস্টেস করবে তা না, তো এমনি হোটেলেও কাজ করতে পারো, হোটেলেও আজকাল এদেরকে এনগেজ করা হয় এয়ার হোস্টেসকে, কারণ এদের প্রাইমারিলি যেটা শেখায় হচ্ছে যে কাস্টমার সার্ভিস, মানে কি করে আমি সার্ভিসটাকে দেব, তো সেখানে হোটেল হোটেলে সার্ভিস দেওয়া বা এই প্লেনের উপরে সার্ভিস দেওয়া মোটামুটি একই, এখানে পার্সোনাল গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, মানে তুমি নিজেকে প্রেজেন্ট করতে পারছো খুব সুন্দরভাবে, হাঁটা চলা তোমার ওভারঅল একটা যে লুক আর কি, সেটা খুব একটা স্মার্ট লুক একটা আনতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে তুমি তোমরা অনেকে বলেছো টিচার হবে, তো এখন এই মহামারীর যে ইয়েতে তো দেখলে যে এখন সবই প্রায় অনলাইন হয়ে গেছে এখন, আর তোমরা নিশ্চয় বাইজুস এর নাম শুনেছো, তো সেটা তো পুরোপুরি অনলাইন, এবং বাইজুস হচ্ছে মানে টিউশন যে জিনিসটা সেটাকে প্রায় পুরোপুরি ক্যাপচার করে নিয়েছে, মানে টিউশন মার্কেটটাকে পুরোপুরি ক্যাপচার করে নিয়েছে, তো সেই হিসাবে মানে ঠিক টিচার এখন যে খুব যে খুব যে একটা মানে পটেনশিয়াল আছে তা বলতে পড়াটা ঠিক হবে না। শুধু তাই নয়, শুধু লাস্ট কবে SSC প্যানেল বেরিয়েছে এবং সেই অনুযায়ী কবে লাস্ট হয়েছে সেগুলো চিন্তা করতে হবে, যে এত দুর্নীতি হয়েছে এবং কোন প্যানেল থেকে
এবং যেটা করছে, যেটা গভর্নমেন্ট যেটা করছে, স্টেট গভর্নমেন্ট প্যারা টিচার নিয়োগ করছে কম পয়সা দিয়ে, প্যানেলগুলোকে প্যানেলগুলো করে একটা করে শেষ হয়ে যাচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে এগুলোকে বন্ধ করে দিচ্ছে, আর তারপরে প্যারা টিচার নিয়োগ করছে কম পয়সায়, তাতে সেটা তাদের মানে সেটা তাদের সংসার চলে না এরকম অবস্থা। সেই জন্য হচ্ছে এর ডিসকারেজ করার কিছু নেই, কিন্তু রিয়ালিটিটা অর্থাৎ বাস্তবতাটা জানতে হবে কি অবস্থায় দাঁড়িয়ে আছে। এবং এইটার উদ্দেশ্যই হচ্ছে এই অ্যাসপিরেশন অ্যানালিসিস এর একটা বড় উদ্দেশ্যই হচ্ছে একটু ডিসকারেজ করা, নিরুৎসাহ করা। নিরুৎসাহ না করলে অন্যদিকে তারা যেতেই চাইবে না। হ্যাঁ, এই যে আইএস WBCS অফিসার হওয়ার কথা প্রায় লেখেনি কেউ, মানে কেন লেখেনি কেন জানি না। অথচ WBCS অফিসারের সুবিধা হচ্ছে খুব বেশি, খুব যে বড় বড় ভালো দারুণ ছাত্র ছাত্রীদের WBCS পায় তা নয়, কিন্তু অনেকেই WBCS পায়, অনেক পজিশনও আছে, রেলের চাকরি, এগুলো প্রচুর চাকরি আছে, এইসব চাকরির দিকেও কেউ যাচ্ছে না দেখছি। মানে যাই হোক, মানে কম্পিটিটিভ এক্সামের দিকে কেউ যায়নি, প্রায় বলেইনি প্রায় বলতে গেলে। ঠিক কথা। আর তারপর আরেকটা হচ্ছে ব্যাংক, ব্যাংকেও একটা কিন্তু বিশাল বড় বিরাট বড় এরিয়া, মানে ব্যাংক, রেল আর WBCS এই তিনটে একসঙ্গে, মানে আর ট্রেনিং, এক ধরনের ট্রেনিং করলেই এই তিনটে পরীক্ষাতেও করা যায় এবং প্রচুর অপরচুনিটি হয়, কিন্তু এরা সেগুলো সে জানে না, এবং বললে আস্তে 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 বুঝতে শুরু করবে যে হ্যাঁ, ব্যাংকিং এ এত নিয়োগ হচ্ছে, রেলে এত নিয়োগ হচ্ছে, এসব জিনিসগুলো তবে বুঝতে শুরু করবে। ঠিক আছে, তুই এগো। হ্যাঁ ঠিক। আচ্ছা, আর প্রফেসর আর সায়েন্টিস্ট কয়েকজন বলেছো, খুবই ভালো কথা, কিন্তু এখানে একটা তোমাদের জানতে হবে যে প্রফেসর বা সায়েন্টিস্ট দুজনকেই কিন্তু PhD অ্যাটলিস্ট করতে হবে। PhD পড়া মানে তোমার প্রথমে গ্র্যাজুয়েশন ধরো 3 বছর যদি হয়, তারপর মাস্টার্স 2 বছর, 5 বছর, আরো PhD ধরো আরো 4 বছর, তো 9 বছর অন্তত পড়াশোনা করতে হবে। এটা ধরো 4 বছরে PhD আর কোথাও হয় না, 5 বছরের টাকা দেয় গভর্নমেন্ট, 6 বছর লাগে। হ্যাঁ সেই আর কি, না আমি মানে মিনিমামটা ধরলাম আর কি, সেই তো এই। আচ্ছা, আর এমনি দুজন বোধ হয় কিছু লোক বোধ হয় ব্ল্যাঙ্ক রেখেছে, যা গিয়ে সেটা ঠিক আছে। তো এই মোটামুটি একটা অ্যানালিসিস। আর তো এখন আমরা যেটা দেখবো আর কি, গত সেশনেও আমরা এটা এই এই স্লাইড দিয়ে শেষ করেছিলাম, তো এটাকে জাস্ট একবার একটু ঝালিয়ে নেব এবং তারপরে দেখবো যে তো আমরা যেটা দেখলাম আর কি, তোমরা মেইনলি এডুকেশন সেক্টরে অনেকে ঢুকতে চেয়েছো, আর একটা তোমরা হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে অনেকে ঢুকতে চেয়েছো, হেলথ কেয়ার আর লাইফ সায়েন্স বাঁ দিকে যেটা আছে। আচ্ছা, আর হচ্ছে তোমার তোমরা কেউই ইন্টারেস্ট দেখাওনি তোমার কোর যে ইয়েটা, আমাদের কোর নিডস গুলো হচ্ছে রুটি কাপড়া মকান আর সোশ্যাল লাইফ, তাই না? মানে খাবার, বস্ত্র, আশ্রয়, তো এইদিকে কিন্তু তোমরা কেউই ইন্টারেস্ট দেখাওনি। এইগুলোর মধ্যে কিন্তু যেখানেই আর কি কোর, সেখানেই তোমার ইয়েটা একদম সুনিশ্চিত, মানে আজকে খাবারের ব্যবস্থা তুমি নিশ্চয়ই করতে পারবে। হ্যাঁ, মানে তোমার এগ্রিকালচারে অনেক অনেক সুযোগ আছে, ফুড প্রসেসিং এ অনেক সুযোগ আছে। কেউ লেখেনি এগ্রিকালচারের কথাটা, কেউ লেখেনি। এখানে জাকারিয়া খালি আছে একজন, মানে সে অলরেডি ঢুকে গেছে, ও আমাদের প্রথম ব্যাচের একেবারে, সে ও নেউটিয়াতে করছে এগ্রিকালচার, এবং ও আমাদের একটু পরে বলতে পারে যে কীরকম ভাবে এগ্রিকালচারে কীরকম সুবিধে আছে ভবিষ্যতে, বা এই এই সেশনের শেষে একটু এগ্রিকালচার সম্বন্ধে জাকারিয়া বলতে পারে। জাকারিয়া শুনছিস তো? তারপর বল। আচ্ছা, আর আর এমনি যেটা বলেছিলাম যে ব্যাংকে তোমরা খুবই বলো, ব্যাংকও কিন্তু একটা বিশাল বড় মানে চাকরির সুযোগ করে দেয়, অনেককে নিয়োগ করে। আর আর ব্যাংকে যে শুধু যে ব্যাংকের মধ্যেই কাজ করবে তা না, ব্যাংকের যে মানে যে সেলিং অপরচুনিটি, মানে অ্যান্সিলিয়ারি যেটা আর কি, মানে ধরো আজকে তুমি স্টক মার্কেট বা আজকে তুমি মিউচুয়াল ফান্ড, এই এইগুলো যে যারা আর কি এই নিয়ে যারা কাজ করে, তাদের কিন্তু প্রচুর অপরচুনিটি, তারা মানে বাড়িতে বসেই অনেক অনেক টাকা পয়সা আয় করতে পারে। তো ফিনান্সিয়াল মানে ইনভেস্টমেন্ট বা এই এই দিকটা আর কি,
মানে এটা যারা একবার বুঝে নিতে পারে তারা কিন্তু খুব তাড়াতাড়ি মানে এখানে এস্টাবলিশ করে নিতে পারে নিজেকে। হুম আচ্ছা আচ্ছা, তো যেটা বলেছিলাম আর কি, যে তোমার ডাক্তার, অনেকে ডাক্তার হতে চেয়েছো কিন্তু মানে খালি বায়োলজিতে যদি ইন্টারেস্ট থাকে তুমি অন্যান্য অনেক জায়গায় তুমি হতে পারো। তোমার একজন অবশ্য বলেছো ওই ভেটেরিনারি ডাক্তার, মানে পশু পশুদের ডাক্তার, সেটাও ভেরি খুব গুড আইডিয়া, খুব ভেরি গুড আইডিয়া। খুব ভালো মানে এরিয়া ওটা। হুম, ওখানে যে খুব একটা কম্পিটিশন আছে তা নয়, ওখানেও কিন্তু ডিমান্ডটাও আছে, হুম, মানে ডিমান্ড। হ্যাঁ তুমি যথেষ্ট। আর আরেকটা এখন আপকামিং এরিয়া হচ্ছে তোমার মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মানে হচ্ছে যে এই এই যে ভাইরাস, মানে ছোট ছোট মানে ন্যানো আর কি, হ্যাঁ মানে একদম একদম ক্ষুদ্র, মানে কি বলে, পার্টিকলস, হ্যাঁ ক্ষুদ্র আর কি, মাইক্রো। আর হচ্ছে যে বায়োটেকনোলজি, ধরো আজকে যে ভ্যাকসিন ডেভেলপ হচ্ছে, এই এইগুলো কিন্তু সব বায়োটেকনোলজির তোমার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তারপরে জুলজি, বটানি, এনভায়রনমেন্ট। গত গত সেশনে কথা মনে আছে যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, হ্যাঁ সেই নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে বেশিরভাগই তোমার হচ্ছে ওই এনভায়রনমেন্ট সংক্রান্ত। তো সেখানে তোমার এই জুলজি, লাইফ অন ওয়াটার, লাইফ ইন ল্যান্ড, হ্যাঁ এইগুলোর জন্য সবই কিন্তু এই জুলজি, বটানি এবং এনভায়রনমেন্ট সায়েন্সে খুব কাজে লাগবে। তো এই দিকটা তোমরা অনেকভাবে দেখতে পারো। এই এনভায়রনমেন্টের দিকটা কিন্তু অনেক মানে এখন বেশিরভাগ ফোকাসটাই আর কি এদিকে যাবে, কারণ এই মোটামুটি দেশের এখন এখন লোকে বুঝে গেছে যে যে আমরা যদি নিজেদেরকে ঠিক মতো ডেভেলপ না করতে পারি তাহলে সাস্টেন করতে পারবো না, আমরা আর বেঁচে থাকবো না। আমরা আস্তে আস্তে মরেই যাবো আর কি, পুরো মানুষ জাতিটাই মরে যাবে যদি না তার আমরা নিজেদেরকে সংশোধন করি। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে যে ফার্মাসিটা নিয়ে একটু বলার দরকার আছে। ফার্মাসি বা ফার্মাকোলজি এটা এমনিতে জয়েন্ট দিয়েই করতে হয়, কিন্তু ভালো মতো করে ফিজিও, এখানে একটা জিনিস মিস করে গেছে, সেটা হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজিটা খুব ইম্পর্টেন্ট, এবং বায়োলজির সঙ্গে ফিজিওলজি, এবং এবং প্রত্যেকটার সঙ্গে, আগেরবার যেমন পিনাকি বলেছিলেন যে প্রত্যেকটার সঙ্গে, প্রত্যেকটির সঙ্গে কেমিস্ট্রি যুক্ত আছে। একদম ঠিক, বায়োলজি শুধু বায়োলজি পড়লে হবে না, যাদের বায়োলজির সঙ্গে কেমিস্ট্রি ভালো লাগে তারাই খালি এইসব কেরিয়ার অপশন গুলোকে নিয়ে এগোতে পারে। সুতরাং ডাক্তার না হতে পারলেও বায়োলজি ভালো লাগলে এইসব জিনিসগুলোর দিকে তারা এগোতে পারে। একদম একদম ঠিক কথা। আর শুধু শুধু যে কেমিস্ট্রি তাই নয়, ফিজিক্সও এর মধ্যে আছে, ফিজিক্সকে ইগনোর করলেও চলবে না। ফিজিক্সও আছে, এবং কারণ আজকে অ্যাটম বুঝতে হবে, মলিকুল বুঝতে হবে, সে সবই ওই বায়োলজির মধ্যেই আসবে। হ্যাঁ মানে এর মধ্যে অঙ্কও কিন্তু আছে কিছুটা, হ্যাঁ মানে অনেকটাই দাদা। আজকে যদি ডিএনএ প্যাটার্ন বুঝতে হয় তাহলে কিন্তু এই অঙ্কের সিরিজ গুলোই বুঝতে হবে। সেখানে অঙ্কটাও কিন্তু খুব বড় ভাবে আসবে। আর যদি বায়োটেকনোলজি করতে হয় কম্পিউটার জানতে হবে, মাইক্রোবায়োলজিতে কম্পিউটার জানতে হবে, কোন সব কিছুতে কম্পিউটার ভালো মতো করে জানতে হবে, এবং সেটা শুধু ওই এক্সেল টেক্সেল ওইসব জানলে চলবে না, এটাই হচ্ছে ব্যাপারটা। মানে আরো বেশ ডেপথে জানতে হবে, এই জন্য কম্পিউটারটা শেখানোটা অবিলম্বে আমাদের শুরু করা উচিত। ঠিক ঠিক, চলো। আচ্ছা আচ্ছা, এবার একটু তোমাদেরকে একটু বলি যে মানে এই যে পুরো বিজনেস ইকোসিস্টেম যেটা আর কি, মানে যা যার মধ্যে আমরা আজকে ধরো নানা রকম ব্যবসা অপারেট করছে, গভর্নমেন্ট অপারেট করছে, তো এটা কিভাবে চলে বা এটা এটার মানে ইকুয়েশন গুলো কি? তো ধরো যদি আমি একটা মনে করি একটা ব্যবসা, তো তার একটা মালিক আছে তাই না, তার মালিক আছে, তার সেই মালিকের হয়তো পার্টনার আছে, তো তো তারা একটা আর কি প্লেয়ার। আচ্ছা, এখানে প্রধান প্লেয়ার হচ্ছে যে ভোক্তা বা কাস্টমার। তো সেই কাস্টমার আর কি কি করে, সে আর কি তোমার প্রবলেম বা চ্যালেঞ্জ গুলো দেয় যে আমার এই প্রবলেম হচ্ছে, আমার আমি এইগুলো এইগুলো পেতে পারলে আমার খুব ভালো হয়। হ্যাঁ,
ধরো আজকে তোমাদের পাড়ায় একটা ধরো নতুন মিষ্টির দোকান খুলতে চাও, তো তখন তুমি কি প্রথমে কি করবে, তুমি ওই পাড়াটাকে ওই তোমার এলাকার ওইদিকে চারিদিকে একটা সার্ভে করবে, সার্ভে করে জানবে যে ওখানকার লোকজনেরা সত্যি মিষ্টির চাহিদা আছে কি নেই। তখন যদি দেখো যে হ্যাঁ অনেক মানে মিষ্টির জন্য অনেকখানি হেঁটে যেতে হয়, তাহলে হয়তো ভাবতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, এখানে একটা মিষ্টির দোকান করলে এখানে লোকেদের মিষ্টি খেতেও পারবে এবং আমার দোকানের ব্যবসাটাও ভালো চলবে। তো এবার তারপরে জানতে চাইবে যে তারা কি ধরনের মিষ্টি খেতে চায়। তারা কি খুব বেশি মিষ্টি খেতে, মানে তারা রসগোল্লাই পছন্দ করে না করবে, না বেশিরভাগই রসগোল্লাই পছন্দ করবে, না সন্দেশ বা অন্যরকম ওই ল্যাংচা বা এইসব ভাজা মিষ্টি এইসব খেতে চাইবে। তো এই এই নিয়ে তুমি একটা মার্কেট সার্ভে করবে। তো এইগুলোতেই মানে এই প্রধান ব্যবসার যে প্রধান ইনপুট সেটা হচ্ছে যে মানে ব্যবসাটার মূল উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে এই কাস্টমারদেরকে সার্ভিস দেওয়া। সেটা একটা প্রোডাক্ট দিয়েই হোক বা সেটা একটা মানে একটা সার্ভিস পেয়ে হোক, কাস্টমার হচ্ছে একটা প্রধান প্লেয়ার। আর একটা হচ্ছে যে মানে ব্যবসার যে যেটা চালায়, যারা চালায় তারা হচ্ছে এমপ্লয়িজ। ওনার তো আর চালায় না, ওনার কর্মী আর কর্মী, এমপ্লয়ি মানে কর্মী, হ্যাঁ কর্মীরা। তো কর্মীদের কর্মীরা ধরো পুরো ব্যবসাটাকে চালাচ্ছে। এখন কর্মীদেরকে সাপোর্ট করছে হচ্ছে ধরো সাপ্লায়ার। ধরো ধরো আজকে যদি মিষ্টির দোকান একটা খুলতে হয়, তাহলে তার সাপ্লায়ার কে হবে, ধরো এই যে ছানার সাপ্লাই যে করবে বা দুধ সাপ্লাই যে করবে, মানে এরা হয়তো দূর দূর থেকে নিয়ে আসবে, যেখান থেকে পারে সেখান থেকে ছানা দুধ এইসব নিয়ে আসবে। আচ্ছা, আর তারপর আবার যারা ডিস্ট্রিবিউট করে, মানে যারা আবার আজকাল দেখে থাকবে অনেক এরকম খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় সুইগি বা এই জোম্যাটো, তো এরা হচ্ছে ডিস্ট্রিবিউটার। যারা তোমার ব্যবসার থেকে নিয়ে গিয়ে সেই খাবারগুলো ওই কাস্টমারের কাছে পৌঁছে দেবে। আচ্ছা, আর এই ব্যবসাটা কোথায় অবস্থিত? এটা একটা গভর্নমেন্টের মানে একটা সোসাইটির মধ্যে অবস্থিত, তাই না? তোমার একটা পাড়ার মধ্যে, তো সেই পাড়ার মধ্যে তোমাকে পাড়ার সঙ্গে মানিয়ে মানিয়ে চলতে হবে। আজকে যদি সেই মিষ্টি দোকানে যে যেখানে মিষ্টি তৈরি হচ্ছে সেখান থেকে ধরো যদি কয়লার উনুন ব্যবহার করো, তার সেখানে যদি পলিউশন হয়, তাহলে তো সেখানকার লোকজনেরা খুবই বিরক্ত হবে আর তারা চাইবেও না সেটা, তাই না? তো তার জন্য গভর্নমেন্ট কিছু যেসব নিয়ম কানুন বানিয়েছে সেসব নিয়ম কানুন মেনে মেনে তো চলতে হবে। এর জন্য সোসাইটি আর গভর্নমেন্ট এরা হচ্ছে একটা প্লেয়ার। তো এই হচ্ছে ওভারঅল একটা প্লেয়ার, যেটা মানে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে এদের সঙ্গে ভালো একটা ট্রাস্ট আর গুডউইল, মানে আমার আস্থাটা এবং বিশ্বাস, এই এই দুটো যাতে আমার ঠিক থাকে আমার এই সমস্ত প্লেয়ারদের সঙ্গে, তাহলেই ব্যবসা চলবে। এবার একটু যদি আর একটু ড্রিল ডাউন করি, ড্রিল ডাউন মানে ধরো যদি ভাবি যে তাহলে এই ব্যবসাটার মধ্যে কি কি আছে, এই ব্যবসাটা এলিমেন্টস গুলো কি কি। হ্যাঁ, একটা হচ্ছে ধরো যেরকম ব্যবসার একজন বললাম ওনার আছে, তো ওনার কি করে, ওনার একজন ম্যানেজারকে নিয়োগ নিযুক্ত করে, তাই না? সেই ম্যানেজার হচ্ছে ধরো লিডারশিপ, এই বাঁ দিকে যেটা। আচ্ছা, ম্যানেজার তখন কি করবে, ম্যানেজার এই কাস্টমারের কাছ থেকে জানবে যে তার কি পছন্দ, তার কি দরকার, সেই অনুযায়ী সে তখন একটা স্ট্র্যাটেজি করবে। স্ট্র্যাটেজি মানে প্ল্যান করা বা ছক কাটা। ধরো আজকে তুমি যে দাবা যারা খেলেছো বা ব্রিজ খেলেছো বা তাস খেলেছো, তারা জেনে থাকবে যে কিভাবে প্রথমে একটা স্ট্র্যাটেজি করে, যে কোনো খেলাতেই একটা প্রথমে স্ট্র্যাটেজি করা হয়, তাই না? একটা প্ল্যান করা হয়, সেরকমই ব্যবসাতেও একটা স্ট্র্যাটেজি করা হয়। সেই স্ট্র্যাটেজিতে কি কি জানতে হয়, যে আমি মার্কেটটা কিরকম, যেরকম ওই মিষ্টি দোকানের ক্ষেত্রে বললাম যে মার্কেটটা মানে আমার এখানে আশেপাশে মিষ্টি দোকান আছে কিনা, বা আমি যদি থাকেও তাহলে আমি একটু অন্যরকম মিষ্টির দোকান বানাতে পারি কিনা, বা কিরকম খাবারের দোকান বানালে এখানে চলবে, সেই নিয়ে বসে খাবে কিনা, নিয়ে যাবে কিনা, যদি বসে খাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে কি হবে। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ তো সেই নিয়ে অনেক রিসার্চ করতে হবে। ইনোভেশন মানে নতুনত্ব আনা আর কি, মানে তো এই এর মধ্যে যদি নতুনত্ব না থাকে তাহলে আবার মানে সেটা একটা পার্ট অফ স্ট্র্যাটেজি। তো নতুনত্ব আনলেও তার মধ্যে তোমার দামটা কিরকম রাখা হবে সেরকম, সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে দামটা রাখেন। ধরো আজকে ওই রসগোল্লাকে যদি
7 টাকা করব না 15 টাকা করব না 25 টাকা করবো একটা রসগোল্লা, সেটা সেগুলো মানে হয়তো 25 টাকার রসগোল্লা হয়তো লোকে একটা করে খাবে, কিন্তু 7 টাকার রসগোল্লা দিলে হয়তো লোকে 4টে খেয়ে নেবে। তো সেখানে হয়তো 28 টাকা 4টেতে আমার আয় হবে, কিন্তু একটা রসগোল্লাতে হয়তো 25 টাকা আয় হবে, কিন্তু আর লোকেও কম ভাবে যে আরে 25 টাকা দাম তাহলে আমি খাবো না। আবার উল্টোটাও হতে পারে, 25 টাকা দাম একটা খেয়ে দেখা যাক, এও হতে পারে। এক একটা জায়গায় এক এক রকম আছে আর কি, লোক আছে বড় লোকের পাড়ায় হলে আছে 25 টাকা কম দাম হলে খাবেই না তারা, এরকমও হতে পারে যে জায়গাটার উপর নির্ভর করে। তো এরপরে আসে হচ্ছে অপারেশন। হ্যাঁ মানে যখন আমার স্ট্র্যাটেজি বা প্ল্যানটা হয়ে গেল, এবার এই এমপ্লয়িরা কি করে বা কর্মচারীরা তারা এইটাকে কার্যত করে আর কি। তো মার্কেটিং মানে প্রথমে জানাত দিতে হবে সবাইকে, সবাইকে বলতে হবে যে এখানে একটা দোকান খুলছে। হ্যাঁ তো সেরকম পোস্টার বানাতে হবে বা বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে, তো সেটা হচ্ছে মার্কেটিং। আর সেলসটা হচ্ছে যে যখন অ্যাকচুয়ালি তোমার একটা 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 ক্রেতা এলো এবং ক্রেতা এসে একটা একটা রসগোল্লা হয়তো কিনলো, সেটা হয়ে গেল সেল। তো তো মিষ্টি দোকানের সামনে যে লোকটা থাকে সে হচ্ছে সেল করছে, আর যে বাড়ি বাড়ি গিয়ে জানান দিচ্ছে বা পোস্টার লাগাচ্ছে সে হচ্ছে মার্কেটিং করছে, তাই না? তো মানে এই এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কিরকম কিরকম ফাংশন মানে এই ব্যবসার মধ্যে চলে আর কি। হ্যাঁ মানে কি কি ধরনের কাজকর্ম এখানে চলে, এই সব শব্দগুলো সব জানতে হবে এবং মাথায় ঢুকিয়ে রাখতে হবে, কারণ ভবিষ্যতে এইগুলো যে কোনো জায়গায় কাজ করতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলেও এগুলো সম্বন্ধে না জানলে বা না বলতে পারলে একটু বিপদ আছে। মানে উঠতে বলতে একদম পাড়া গিয়ে লোকে কিছু জানে না এরকম বলে বলে, এগুলো বেসিক্স, খুব বেসিক্স। ঠিক একদম। তারপর ধরো সার্ভিস সাপোর্ট, ধরো তুমি আজকে এমন কিছু জিনিস যারা টিভি বিক্রি করছো, তো টিভি বিক্রি করার পরে সেটা যদি খারাপ হয় তাহলে তার সাপোর্টটা, হ্যাঁ সেই সাপোর্টের ব্যবস্থা করতে হবে, কারণ কাস্টমার তো তোমাকেই চিনবে, তোমার কাছ থেকে কিনেছে, কাজে তোমাকেই তখন মানে ব্যবস্থা করতে হবে যে সে টিভি যাতে ঠিক হয়। তারপর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মানে হচ্ছে ওই যে মানে এই যে এই পুরো মানে প্রোডাকশন করার জন্য মানে এই ধর মিষ্টিটা বানানোর জন্য এই যে নানা রকম জোগাড় যন্ত্র করা, হ্যাঁ তারপর সেটাকে আবার তৈরি করে আবার তারপরে সেটাকে মানে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া, এই পুরোটাকে বলে সাপ্লাই চেন, চেন একটা চেনের মতো। মানে চেনটা যদি কোথাও ভেঙে যায় তাহলে কিন্তু পুরো মানে এই প্রোডাকশন একদম ফেল করে যাবে, মানে আর তৈরি হবে না মিষ্টি, তাই না? দুধ দুধ তৈরি করানো থেকে শুরু করে ছানা খানা কাটানো শুরু করে একে পয়সা দেওয়া থেকে কর্মচারীদের পয়সা দেওয়া থেকে দিয়ে সেটাকে তাদেরকে দিয়ে তৈরি করানো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করানো করে সেটাকে এতে বিভিন্ন দোকানে, তার ধরা 5টা দোকান আছে, 5টা দোকানে গিয়ে সাপ্লাই দেওয়া, দিয়ে সেখানে সেখানে বিক্রি করা, বিক্রি করে তারপরে তার সার্ভিস সাপোর্ট দেওয়া, যদি কোনো গন্ডগোল হয় কোথায় কি খারাপ মিষ্টি দিয়েছে ইত্যাদি, সেই সমস্ত জিনিসটাকে পুরোটাকে বলে সাপ্লাই চেইন। এটা একটা বিশাল বড় কাজ, মানে অনেক রকম কোর্স হয় এর উপরে। আর এটা যেটা অপারেশন রিসার্চ বলে একটা সাবজেক্ট আছে, হ্যাঁ মানে যেটা মানে হচ্ছে যতটা অপটিমাইজেশন, অপটিমাইজেশনের বাংলা কি হবে বিষয়টা, ভালো করা, সর্বশ্রেষ্ঠ ভালো করা, সর্বশ্রেষ্ঠ করা, হ্যাঁ মানে ধরো কস্টটাকে মানে আমার দামটাকে সবচেয়ে কম রাখতে পারি যাতে আমি খরচাটাকে আর আমি সবচেয়ে বেশি যাতে টাকাটা পাই, প্রফিটটা যাতে সবচেয়ে বেশি হয়, এরকম এরকম অবস্থা। আচ্ছা তারপর প্রোডাকশন হলো, মেনটেনেন্স মানে হলো কি ধরো আজকে তোমার যা সব জিনিসপত্র আসবাব ব্যবহার করছো, ধরো আজকে গ্যাস চুলা ব্যবহার করছো, তো গ্যাস চুলা যদি খারাপ হয় সেটাকে মেনটেন করতে হবে, তাই না? তার কিচেনটাকে পুরোটা মেনটেন করতে হবে। আর 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 এই এই যে যখন এই জিনিসগুলো তৈরি হচ্ছে, রসগোল্লাগুলো তৈরি হচ্ছে, তো তখন সবসময় মানে যে ম্যানেজার সে কিন্তু সবসময় মেজার করে যাচ্ছে, সে দেখে যাচ্ছে আচ্ছা এত কেজি ছানা লাগলো, এত কেজি চিনি লাগলো, কারণ টানালে তো বুঝবে না, তাই না? যদি যদি এই এই জিনিসটা খেয়াল না রাখে, তো মানে এক হচ্ছে যে চুরিও হতে পারে, ওয়েস্টেজ হতে পারে, মানে
আর হয়তো আরেকটা হতে পারে যে ঠিক মতো হয়তো কর্মচারীরা ঠিক মতো মানে জিনিসটাকে করছে না, তার জন্য করছে না। জিনিসটা মানও মানও রক্ষা হচ্ছে না। হ্যাঁ, তো তো এই কোয়ালিটি অ্যাসুরেন্স মানে মেজারমেন্ট করে তোমাকে একটা কোয়ালিটি অ্যাসুরেন্সও করতে হচ্ছে। হ্যাঁ, তো সেই জিনিসটা মানে এটা আমি মিষ্টির দোকান হিসাবে বলছি, কিন্তু এটাকেই যে ধরো যদি আজকে স্টিল কারখানা হয় তাহলে এই একই জিনিস। সেই স্টিল কারখানা মানে স্টিল বানানোরও একটা রেসিপি আছে। মানে আমার এই এই জিনিসগুলো দরকার, আমার কয়লা দরকার, আমার কোক দরকার, আমার আয়রন ওর দরকার, সিলিকা দরকার, এই দরকার, ওই দরকার, বালি দরকার, নানা রকম জিনিস দরকার। এই সব জিনিসগুলো একসঙ্গে এলে তারপরে আমি একটা ওই প্রসেসের মধ্যে দিয়ে আমি ওটাকে ফেলবো, যেটা থেকে আমি একটা ব্লাস্ট ফার্নেস স্টিল তৈরি হবে। তারপর সেই স্টিলটাকে আমি কিভাবে কিভাবে প্রডিউস মানে প্রসেস করে আমি একটা হয়তো একটা বাসনে আলটিমেটলি তৈরি করলাম, একটা স্টিলের বাসন তৈরি করলাম, যেটা আমার ক্রেতা কিনলো। তো এই এইটাকে মানে ছোট করে বোঝানোর জন্য আমরা মিষ্টির দোকান হিসাবে বলছি আর কি। কিন্তু ওই মিষ্টির দোকানে কিন্তু প্রসেস কিন্তু একই রকম। আজকে রসগোল্লা বানানোর জন্য যে প্রসেস ফলো হচ্ছে, যে বা যা যা এই বিজনেস এলিমেন্ট দরকার, সে একই বিজনেস এলিমেন্ট কিন্তু স্টিল বানানোর জন্য সেটা প্রযোজ্য। জিনিসগুলো আলাদা কিন্তু বিজনেস এলিমেন্ট স্টিল তো নিশ্চয়ই স্টিলের উপকরণ আর রসগোল্লার উপকরণ এক হবে না, কিন্তু প্রসেসটা একই। প্রসেসটার মধ্যে যে বিজনেস এলিমেন্টস গুলো আছে সেগুলো সেই মার্কেটিং, সেই সেলস, সেই সার্ভিস সাপোর্ট, সেই সাপ্লাই চেন, সেই প্রোডাকশন, মেনটেনেন্স, মেজারমেন্ট, এইচআর, ফিনান্স, এই সেই একই, সবেতেই এক, কোনো তফাৎ কিছু নেই। আচ্ছা, এইচআর এর কথাটা একটু বলে দিই। এইচআর হচ্ছে হিউম্যান রিসোর্স, মানে এই এত কর্মচারী আছে, এই কর্মচারীদের তো মানে ঠিক রাখতে হবে, এই কর্মচারীদের ভালো মন্দ সব দেখতে হবে, তাই না? তো সেই কাজটা করে হচ্ছে এই এইচআর ডিপার্টমেন্ট। তো আজকে ধরো যে রসগোল্লা যে বানায়, হ্যাঁ, সে ধরো একটু বিগড়ে গেল, সে বললো যে আমার ভালো লাগছে না, যে কাজে যাবো না, কিন্তু কিন্তু সেটা করলে তো চলবে না, তাহলে তো ব্যবসায়ী বন্ধ হয়ে গেল। যে মানে রসগোল্লা বানানোর লোক যদি না আসে, যদি যে তো সেই মানে কর্মচারীদেরকে ঠিকঠাক রাখার জন্য এই চার একটা বড় কাজ করে। আর ফাইন্যান্স হচ্ছে এই পুরো ব্যবসার যে ফাইন্যান্সটাকে, এটাকে যাতে ওই ব্যাংকের সঙ্গে লেনদেন করা, ব্যাংকে ট্রানজাকশন করা, অন্যান্য পার্টির সঙ্গে যা টাকা পয়সা দেওয়া বা পাওয়া, সেই সব কিছু হিসেব রাখা, এগুলো হচ্ছে ফাইন্যান্স। তারপরে কোম্পানির ব্যালেন্স শিট তৈরি করা, তার মানে তার যে পুরো সম্পূর্ণ অ্যাকাউন্টস রাখা, ওটা খরচা হলো কোনটাই হলো, সবটাই ফিনান্সের। তো এই 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 পুরো জিনিসটাকে ধরো যদি এরকম ভাবো যে একটা একটা বাস থাকছে, একটা একটা বাস সার্ভিস হচ্ছে, একটা বাস সার্ভিস ধরো হলদিয়া থেকে কলকাতা একটা প্রতিদিন একটা বাস চলে ধরো। হ্যাঁ, তো সেই বাসটা কি ইয়ে নিয়ে আসছে, একটা ড্রাইভার চালিয়ে নিয়ে আসে, এবং তার যে প্যাসেঞ্জার তারা হচ্ছে কাস্টমার, তাই না? তো আর কর্মচারী তো এই যে এই যে ড্রাইভার যে, হ্যাঁ, তার সামনে সবসময় একটা ড্যাশবোর্ড আছে। তো সেই সেই সেরকমই একটা ড্যাশবোর্ড, মানে সে কত স্পিডে চলছে, সে যদি বেশি স্পিডে চলে তাহলে তার পুলিশে এসে ধরবে তাকে। হ্যাঁ, তারপর তার যদি ইঞ্জিন তার তেল আছে কিনা ঠিক মতো, সেই সেই জিনিসটা সে সবসময় দেখছে। তারপরে তার ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে কিনা সেটা চেক করছে। ইঞ্জিন গরম হয়ে যদি বন্ধ হয়ে দিয়ে মাঝপথে বসে যায় তাহলে তো কাস্টমাররা যেতে পারবে না, তখন তার ব্যবসার ক্ষতিই হবে। তো এই এরকমই আর কি, প্রত্যেকটা ব্যবসারই একটা করে ড্যাশবোর্ড থাকে, যেটা কিনা এই সমস্ত ডেটা এই বিভিন্ন ব্যবসার বিভিন্ন জায়গা থেকে সমস্ত ডেটা কালেক্ট করে, তথ্য কালেক্ট করে একটা জায়গায় এনে ওটাকে মানে মনিটর করা হয় আর কি, দেখা হয়। তো তো এরকম তুমি তোমরা হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো যে একটা পেছনে একটা সাইকেলের ছবি কেন দেওয়া আছে। এই সাইকেলটা ছবিটা এই কারণে দেওয়া যে সাইকেলের প্রথম চাকাটা কি করে, আমরা স্টিয়ার করি, মানে তাই না, ব্যালেন্সটাকে রাখার জন্য আমরা সাইকেলের প্রথম চাকাটা এদিক ওদিক করতে থাকি। আর পেছনের চাকাটা হচ্ছে যেটা কিনা চেনটা দিয়ে ড্রাইভ করি। আচ্ছা, তো প্রথম চাকাটা দেখো, এখানে আছে লিডারশিপ বা যে ম্যানেজার, কাস্টমার আর স্ট্র্যাটেজি। তো এরা কি করে, এরা আমাকে ডিরেকশন দেয়, আমাকে দিক নির্ধারণ করে দেয়, তাই না, আমাকে ব্যালেন্স করতে সাহায্য করে। আর সাইকেলের পেছনের চাকাটা হচ্ছে যারা কর্মচারী, তারা তোমার এই অপারেশনটাকে চালায়, হ্যাঁ, তারা আর কি ড্রাইভ করে, ব্যবসাটাকে ড্রাইভ করে।
করে রেজাল্ট তৈরি করা। তো এই যা মানে এই সাইকেলের ছবিটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে মানে এটা ইজি মেথডে যাতে তোমরা মনে রাখতে পারো সেই হিসেবে দেওয়া হয়। খুব সুন্দর। আসলে সুজিত যেটা বললো দুটো ধরনের কথা বললো, একটা হলো ম্যানুফ্যাকচারিং আর একটা হলো সার্ভিস, এই দুটোকে আলাদা করতে হবে। একটা রসগোল্লা তৈরি করা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ যেটাকে তৈরি করছে একটা প্রোডাক্ট, সে তৈরি করছে সেরকম, যেরকম সফটওয়্যার একটা প্রোডাক্ট হতে পারে, সে সফটওয়্যার তৈরি করছে তারপরে তারা লোকের কাছে নিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে শুধু সার্ভিস, অর্থাৎ আমি এই যে বাস সার্ভিস, বাসটাকে বলে সার্ভিস দেওয়া, যেমনি বাস চালাচ্ছে এখান থেকে ওখানে, সে কিছু প্রোডিউস করছে না, সে কিছু তৈরি করছে না, কিন্তু সে রোজই একটা করে সার্ভিস দিয়ে যাচ্ছে। সেই জন্য সেটা হচ্ছে তার দু ধরনের ইন্ডাস্ট্রির কথা, মূলত ক্লাসিফিকেশনটা দু ক্যাটেগরাইজেশনটা দু ধরনের হতে পারে, একটা হলো প্রোডাকশন অর্থাৎ প্রোডিউস করা কিছু তৈরি করা, আরেকটা হলো সার্ভিস দেওয়া। এটা এবার তুই এগিয়ে কর। একদম ঠিক কথা। তো তো সেটাই যেটা বলছিলাম আর কি, যে মিষ্টির দোকানের কথা আমরা জানলাম, এবার একটু আমরা আলোচনা করি একটা ধরো বাস সার্ভিস। তো সার্ভিস ধরো যেরকম বললাম, ধরো এরকম বাস একটা যে কিনা হলদিয়া থেকে কলকাতা রোজ যাতায়াত করে। হ্যাঁ, এই 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 স্লাইডে অনুযায়ী যদি বাস সার্ভিসটা কিরকম হবে, তো ধরো কাস্টমার যে মানে যারা প্যাসেঞ্জার তারা হচ্ছে কাস্টমার, তাই না? তো তাদের একটা তারা এই বাসের বাসের সার্ভিসটাকে নেবে তখনই যখন তাদের প্রয়োজন। এক হচ্ছে কিছু ডেলি প্যাসেঞ্জার আছে যারা প্রত্যেক দিন হলদিয়া থেকে হয়তো কলকাতায় আসে, তারা ডেলি প্যাসেঞ্জার এই, এবং তাদের বাসের টাইমটা খুব স্যুট করে বা তাদের হয়তো বাড়ির পাশ দিয়ে বাসটা যায়, তার জন্য হয়তো তারা ওই বাসে ওঠে, তাই না? আচ্ছা, আরো হয়তো কিছু প্যাসেঞ্জার আছে, ধর টুরিস্ট কিছু আছে যারা এই এই বাসটাকে হয়তো নিতে পারে। তো যেরকম যেরকম প্যাসেঞ্জার আর কি, মানে যেরকম প্যাসেঞ্জারের কি বলবো প্রোফাইল, হ্যাঁ, সেরকম সেই অনুযায়ী আর কি বাসের সার্ভিসটাকে নির্ধারণ করা হয়। ধরো আজকে ধরো বেশিরভাগই যদি টুরিস্ট হয়, এবং যদি এরকম হয় যে মানে সে টুরিস্ট হয়তো পয়সা দিতেও রাজি, সে হয়তো একবারই যাচ্ছে কিন্তু খুব আরামে যাবে। তো তখন সেই বাসের মালিক কি ভাববে, তাহলে আমি একটা ভলভো বাস করি, আমি একটা ভলভো বাস করি যেখানে কিনা এসি 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 থাকবে এবং লোকে আরামে যাবে, লোকের পয়সা দিতে আপত্তি নেই কারণ সে আরামটাই বেশি খুঁজছে। কিন্তু সেখানে যদি ধরো আজকে যদি যে ডেলি প্যাসেঞ্জার আছে, হ্যাঁ, সেই ডেলি প্যাসেঞ্জার কিন্তু খুব একটা আরাম খুঁজছে না, সে খুঁজবে যে আমি কম পয়সায় রোজ যাব, কিন্তু কম পয়সায় যাব কিন্তু সময় মতো যাব। এগুলো সব মার্কেট ইনসাইট, ওই দেখো স্ট্র্যাটেজির উপরে লেখা আছে মার্কেট ইনসাইট, সেইটা হচ্ছে তার মানে এটা মার্কেট সম্বন্ধে সে ভেতর থেকে বুঝেছে এই জিনিসটা, যে এখানে এইখান থেকে এখানে এখন কেন সুন্দরবন থেকে যদি সরাসরি একটা বাস সার্ভিস চালু করা হয়, হ্যাঁ সরাসরি সুন্দরবন থেকে, সেটা সম্ভব নয়, গদখালি হয়ে ওদিক থেকে আসতে হবে, ওদিকে ঝড়খালি হয়ে আসতে হবে, কিন্তু ওইখান থেকে যদি একটা সরাসরি বাস সার্ভিস কেউ চালু করতে চায় তাহলে কলকাতায়, তাহলে কিন্তু সে ওরকম তোদের ওরকম ঝরঝরে ঝরঝরে বাস দেবে না, সে একটা ভলভো বাস দেবে, কারণ সে জানে সুন্দরবনে যাওয়ার অসুবিধে আছে, এখান থেকে ট্রেনে করে ক্যানিং যাওয়া, ক্যানিং থেকে উঠ করে যাওয়ার বিপদ আছে, সোজা যদি একটা ভলভো বাস এখান থেকে চালু করা হয়, একবার গদখালি গিয়ে নামবে, ওখান থেকে একবার সরাসরি ইয়ে করে যাবে, তাহলে সেটা একটা খুব ভালো বিজনেস প্রপোজিশন হতে পারে, সেটা বিজনেসের একটা বড় জায়গা হতে পারে। এটা হচ্ছে তার মার্কেট ইনসাইট, এটা বুঝলো এরকম হতে পারে, কারণ কলকাতা থেকে প্রচুর লোকে যেতে পারে, তার প্রচুর পয়সা আছে তারা দিতেও পারে। এখন সেই সার্ভিসটা যদি ক্যানিং থেকে গদখালি করা হয় তাহলে সেখানে লজ্জায় বাস দিতেই হবে, মানে খুব পরিষ্কার কথা, বোঝা গেছে আমি কি বলতে চাইছি? তো এই অপারেশনের জায়গাটা হচ্ছে যে এখানে তো প্রোডাকশন কিছু হচ্ছে না, কিন্তু এখানে একটা সার্ভিস দিচ্ছে, তো এই সার্ভিসের মানটা কিভাবে তৈরি হয়, ধরো আজকে কাস্টমার কখন খুশি হবে, যখন সে একটা তার অনুভূতিটা ভালো হবে, তাই না? সে যখন বুঝবে যে হ্যাঁ আমি বেশ আরামে যেতে পারছি, হ্যাঁ, বা আমি সময় মতো যেতে পারছি। হ্যাঁ, যদি আজকে ঝরঝরে বাসও যদি হয়, কিন্তু সে যদি প্রতিদিন সময় মতো পৌঁছে যায়, হ্যাঁ, যদি সে ড্রাইভার যদি খুব দায়িত্বশীল ড্রাইভার হয় এবং মানে যেভাবে হোক যদি রাস্তা বন্ধ থাকে তাহলে অন্য ব্যবহার ভালো করে, হ্যাঁ ব্যবহার ভালো করে, ব্যবহার ভালো করে এবং এবং সবসময় একটা সেবার
মূলক একটা ভাব নিয়ে, মনোভাব আর কি। হ্যাঁ মনোভাব নিয়ে সে আর কি মানে মানুষের সেবা করে বা সার্ভিসটা দেয়, হ্যাঁ তাহলে সেটাই হচ্ছে আর কি ওই এরকম সার্ভিসের মানটাকে তৈরি হলো, সেটাকে বলে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। মানে আমি মানে আমি আমি আমার কাস্টমারদেরকে এটাই বলেছি যে আমি ধরো ক্যানিং থেকে আমার কলকাতা যেতে হয়তো 50 টাকা লাগবে, কিন্তু এই 50 টাকার মধ্যে আপনার 2 ঘন্টার মধ্যে আমাকে আপনাকে পৌঁছে দেবো এবং এই জায়গায় পৌঁছে দেবো। এই 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 জিনিসগুলো যদি আমি মেনটেন করতে পারি তাহলে আমি ভালো সার্ভিস দিচ্ছি এবং কাস্টমাররা আমার কাছে ফিরে আসছে। হ্যাঁ কাস্টমার এই কোয়ালিটি অ্যাসিওরেন্সটাকে করে যেতে হবে, মানে মানে এটাকে কোয়ালিটি অ্যাসিওরেন্স এর একটা মেজার করতে হবে এবং কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। সেটা কেউ করে না, যাই হোক একটা বড় ক্ষেত্রে বড় লেভেলে বড় সার্ভিসের ক্ষেত্রে এটা করা হয়। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট আছে, আমি সেই এগ্রিমেন্টে 2 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো, এটা হচ্ছে এগ্রিমেন্ট। এটাকে আমি কতটা কতটা কত, হ্যাঁ আমি 2 দিন হয়তো একটুখানি দেরি করলাম কিন্তু মোটামুটি ভাবে আচ্ছা ঠিক আছে 2 দিন দেরি করেছি, এতে কোনো অসুবিধা হবে না। এটা কেউ তাদের কোয়ালিটি অ্যাসিওরেন্স এর পার্ট, ঠিক আছে। তারপর তো এই তো তো এই মানে যেহেতু এখানে প্রোডাকশন নেই তো তাই এখানে কোয়ালিটি অ্যাসিওরেন্স টা হচ্ছে ওই সার্ভিস লেভেল এগ্রিমেন্ট অনুযায়ী। এখানেও খানিকটা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আছে, সাপ্লাই চেন সব জায়গায় আছে, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সব জায়গায়। মানে আজকে একে তেল নিতে হবে তাই না, এই বাসকে তেল নিতে হবে, তো তার যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাম্পে যে তেল আছে কিনা সেটা ঠিক থাকতে হবে, মানে তাকে জানতে হবে যে কোন সময় তেলটা আসে সেখানে, সেই অনুযায়ী তাকে সেই মতো সেই সেখানে গিয়ে তেলটা নিতে হবে। তারপরে আজকে ধরো তেলের দাম উপর নিচে হচ্ছে, তো সেখানে ওই যেটা অপটিমাইজেশন বলে, তো সেখানে আমাকে বুঝে শুনে একটা একটা ট্রেন্ড বুঝে নিতে হবে যে আচ্ছা শুক্রবার হলে এত দামটা বেড়ে যাচ্ছে, কাজে আমি বৃহস্পতিবার গিয়ে আমি তেলটাকে ভরিয়ে নিলাম। এই এই সবগুলো আর কি করতে হয়। হ্যাঁ তারপরে ধরো তেল কতটা খাচ্ছে আর কি বাসটা, ধরো আমি বাসটা যদি আমি একটা ভালো মোটামুটি একটা ভালো স্পিডে চালাই, মানে একটা ধরো 60-এর উপরে স্পিডে চালাচ্ছি তাহলে তেল বেশি খাচ্ছে, কিন্তু সেটাই যদি একটু 60-এর নিচে আমি যদি কম এই চালাই তাহলে হয়তো তেলটা একটু কম খাবে। হ্যাঁ তো কিন্তু আবার সেখানে সময়টা বেশি লাগবে যেতে, তো সেগুলো একটু বুঝে আর কি ব্যালেন্স করে চলতে হবে। এখানেও এমপ্লয়ি আছে, এখানেও ড্যাশবোর্ড আছে, এখানেও এগুলো সবই আছে, বাকি সব বাকি সবই আছে। তারপরে এগো এই 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 মোটামুটি মূলত আর কি বলার ছিল। আচ্ছা তো এমনিতে এবারে আমরা যেটা করলাম এগুলোতে আমি যেটা একটু বুঝতে পারলাম সেটা বলছি। আজকে দুটো জিনিসই আলোচনা করেছে সুজিত, এক হলো ভার্টিক্যাল আর তুই হলো হরাইজন্টাল। ভার্টিক্যাল হলো বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলো আছে, যেসব শিল্প ব্যবস্থা সেই শিল্পের যেগুলো মানে ক্ষেত্র আছে সেই শিল্প ক্ষেত্রগুলো নিয়ে অনেকটা আগের দিনও আমরা বলেছিলাম, আজকেও আমরা বলেছি যে এই যে প্রত্যেকটা আলাদা করে গোল 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 যেগুলো চারদিকে দেওয়া ছিল সেগুলো সম্বন্ধে আমরা বলেছি। আজকে আমরা অনেকটা নিয়ে আলোচনা করলাম যেগুলোকে বলে হরাইজন্টাল, মানে অর্থাৎ মাটির সঙ্গে সমান্তরাল চলে, যেগুলো যেগুলো ছাড়া কোনো জিনিসকেই চালানো যায় না, কোনো ইন্ডাস্ট্রিকেই বা কোনো শিল্পকেই চালানো যায় না। তার মধ্যে এই এক খুব সুন্দরভাবে মিষ্টির দোকান আর বাস সার্ভিসের উদাহরণ দিয়ে এটাকে পরিষ্কারভাবে বোঝানো, একটা কোম্পানি কী করে চলে এবং সেই জন্যে এই কোম্পানির থেকে যে যে কাজগুলো ভার্টিক্যাল এবং হরাইজন্টাল যে যে কাজগুলো আছে সেই সেই কাজগুলো করার জন্যে কি কি পড়তে হবে সেগুলোতে এবার আমরা মোটামুটি ভাবে বুঝতেই পারছি যে এই এই লাইনে এই পড়তে হবে। আমার কাছে যেটা মানে সুজিত আর কি কিছু তোর বলার আছে তাহলে আমি বলছি। হ্যাঁ খুবই খুবই অত্যন্ত চমৎকার ভাবে আজকের সেশনটা হয়েছে, আমি অত্যন্ত খুশি। আমি একটা জিনিস বলতে চাই, এইগুলো জানা প্রত্যেকে মানুষের বিশেষভাবে দরকার, আমিও খুব ভালো জানতাম না, অফিসে কাজ করতে করতে এগুলো শিখেছি, এটা আমাদের খুব হতাশ মানে খুবই ভুল ভাল জিনিস, যাই হোক এদেরকে এটা আগে থাকতেই শেখানো হচ্ছে, এটা খুবই ভালো। এটার মধ্যে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাইছিলাম যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যে এদের
যে যে জিনিসগুলো ওরা পড়তে চেয়েছে বা বলেছে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবো, এবং তার জন্য যা যা এদের ধারণা হচ্ছে যে একটা মানে অনন্তকাল ধরে পিএইচডি করব, অনন্তকাল ধরে ব্যাচেলার করব, অনন্তকাল ধরে এমএ করব, তারপরে আমি করব, ততদিনে আমার বাবা মা নাকে মরবে, এই হচ্ছে আমাদের শিক্ষকের অবস্থা। আর মনে করছে যে একটা বিএড করে নিলেই আমি, যা কত কত ছাত্রছাত্রী যে বিএডের জন্য মানে এনরোল করে, এবং তাদের কতগুলো ইনস্টিটিউট আছে, এবং একটা চাকরি পাওয়ার জন্য এসএসসি পাওয়ার জন্য তাদের কি অবস্থা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রিগুলোতে তাদের চিন্তা না করে বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোতে শুধু এই এডুকেশন 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 না ভেবে আর ডাক্তারিটা না ভেবে, ডাক্তারিটা খুব সুন্দরভাবে আলোচনা করেছে কি কি এরিয়ায় বায়োলজি কেমিস্ট্রি পড়েও করা যেতে পারে, মাইক্রোবায়োলজি নিয়ে আলোচনা করা হয়েছে, বায়োটেকনোলজি নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষত জিন টেকনোলজির এখন এরিয়াটা এত বেশি রকম হয়ে গেছে। আমি তো ভাবছি আমার এক ভাইজি আছে, সরি বোনঝি আছে, তাকে দিয়ে আমি এখানে এটা বলাবো বায়োলজি নিয়ে যা যা কি পড়ানো যেতে পারে, কিছুক্ষণ নয় আধ ঘন্টা মতো বলবে সে। তা এই যে জিনিসটা এতগুলো জিনিস যে হলো, আমি এবার জাকারিয়াকে একটু এগ্রিকালচার নিয়ে বলতে বলবো। জাকারিয়া শুনছিস, তুই তারা একটু বল এগ্রিকালচার নিয়ে। হ্যাঁ স্যার শুনছি। হ্যাঁ বল তুই একটু, তুই কি পড়েছিস এবং পড়েছিস মানে কম করে, এবং তার ভবিষ্যৎটা কি, এবং কেন তুই এটাতে ঢুকলি এটা একটু বুঝিয়ে বল। অনেক কেউ তো এগ্রিকালচারের কথা কেউ লেখেইনি, অথচ এগ্রিকালচারের কিরকম সুযোগ সুবিধা সেগুলো একটু বল। অ্যাকচুয়ালি ইন্ডিয়া ভারতবর্ষে সাধারণত প্রথমত আমরা এগ্রিকালচার বেস কান্ট্রি বলা হয়ে থাকে, কারণ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। সেই হিসাবে এগ্রিকালচার ফিল্ডে মানে জব অপরচুনিটিটা অনেকটা বেশি রয়েছে। এবারে সেই হিসাবে দেখলে মানে বিএসসি করার পরে সাধারণত মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অন্যান্য ক্ষেত্রে যেমন জবের জন্য যতটা হাঁটতে হয় হ্যাঁ এগ্রিকালচার থেকে, মানে কোম্পানির জবগুলো সহজে মিলে, যেমন যেগুলো কলেজও কিছুটা প্রোভাইড করে কিছুটা নিজস্ব কোম্পানি, বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করার পর হয়ে থাকে। এবার শেষ ক্ষেত্রে দেখা যায় যে মানে ডেয়ারি প্রোডাকশন আছে বা প্রোডাকশন ম্যানেজমেন্ট বা ফুড প্রসেসিং এগুলো আছে। প্রথমে যখন ভর্তি হয়েছি ভেবেছি মানে ক্লাস 12 এর পরে একটু ম্যাথ বা ফিজিক্স এগুলো বাদ যাবে, কিন্তু এগ্রিকালচারের মধ্যে মেকানিক লাইনটাও রয়েছে। মানে আমাদের যেমন এখন মেকানিক লাইন বা যে পাওয়ার রিসোর্স, যে সোলার এনার্জি, একদম যেসব ন্যাচারাল রিসোর্স আছে বা সেগুলো পর্যন্ত এগ্রিকালচারের মধ্যে পড়ানো হয়ে থাকে, যেগুলো দিয়ে অনেক জব অপরচুনিটিজ আছে। মানে আর তারপর ইকোনমিক্স বা মার্কেটিং ও পড়ানো হয়ে থাকে এগ্রিকালচারের মধ্যে, যেগুলো এগ্রিকালচার মার্কেটিং, সেলস মার্কেটিং বা রুরাল এন্টারপ্রেনিয়রশিপ এগুলো মানে পড়িয়ে থাকে। এগুলো আমাদের হয়েছে, ইকোনমিক্স পড়িয়েছে। আর আরো বেশি পড়তে চাইলে তখন ওই টিচিং লাইন, রিসার্চ সায়েন্টিস্ট এগুলো মানে এমএসসি করতে হবে, আরো পড়তে হবে। মানে এই একটা এতটুকু লাইন জানা বলছি, ভালো জায়গা থেকে যদি এগ্রিকালচারের ভালো কোর্স করা হয় বিএসসি পরে, মানে এটা একটা একই সঙ্গে নলেজ এবং স্কিল অর্জন করা যাবে, এবং সঙ্গে সঙ্গে সে তার চাকরি হয়ে যাবে, এটা একটা বিরাট বড় ব্যাপার। এটা কিন্তু অন্য কোনো এতে, এমন ইঞ্জিনিয়ারদের চাকরি নেই কিন্তু এগ্রিকালচারের চাকরি আছে, এটা কিন্তু খুব আশ্চর্য রকম হবে সত্যি কথা। দেখ কেউ এগ্রিকালচারের কথা কেউ বলেইনি, কেউ জানেই না, সেই আর কি। ঠিক আছে বল বাকিটা বল। মানে খুব সুন্দর ভাবে বলেছিস যে ইকোনমিক্স ও পড়ানো হচ্ছে, তারপর তোর খানিকটা ফিজিক্স এর ব্যাপারও, সোলার এনার্জি ইত্যাদি এও পড়ানো হচ্ছে, তারপরে এন্টারপ্রেনারশিপ যেটাকে আমরা বলি নিজের থেকে উদ্যোগ উদ্যোগ নিয়ে উদ্যোগপতি তৈরি করা, রুরাল এন্টারপ্রেনারশিপ সেই জিনিসটাও হচ্ছে। আবার আবার তেমনি বিভিন্ন দিকে ফুড প্রসেসিং, ডেয়ারি প্রোডাক্ট এগুলো সম্বন্ধেও ভালো মতো ধারণা, যদি এগুলো আলাদা করে পড়া যায় ইয়েতে জয়েন্টের সঙ্গে, হ্যাঁ কিন্তু হ্যাঁ জয়েন্টের আমার, হ্যাঁ কিন্তু আমার মনে হয় এটাতে বোধ হয় আরো বেশি সম্ভাবনা থাকে। একটা জিনিসের ভিতরে অনেক কিছু থাকা, অনেক দিকে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, এটা কি তোর তাই মনে হয়? হ্যাঁ তারপর এমন কি মানে একটা একটা সাবজেক্ট বেসিস ও জব এর অপরচুনিটি আছে। যেমন আমরা হ্যাঁ হর্টিকালচার বেস, হর্টিকালচার যে সাবজেক্টটা আছে সেখানে আমরা ফ্লাওয়ার প্ল্যান্টিং বা অ্যারোমেটিক প্ল্যান্ট, যেগুলো মানে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম ভাবে মানে সাহায্য করে থাকে। যেমন অ্যারোমেটিক কোম্পানি গুলো ফ্লাওয়ার এর উপরে বিশেষ জ্ঞান থাকলে তারা সে জায়গাতে রিক্রুটমেন্ট করিয়ে থাকে, বা ইভেন মানে
হর্টিকালচার যে একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টটার উপরে বিভিন্ন রকমের পথ খুলে রেখেছে, মানে হায়ার স্টাডিজ বলে। এবং যদি কেউ এই আর এই লাইনে, মজার কথা হচ্ছে এই লাইনে রিসার্চ করারও খুব সুন্দর আছে এবং রিসার্চ করার প্রয়োজন, সব থেকে বড় কথা হলো এটাতে বিরাট প্রয়োজন আছে রিসার্চ করার এই এগ্রিকালচারের দিকে। কারণ আমি আমরা নিজের একটা জানি যে একটা আমি নিজের খুব ভালো মতো ধারণা আছে যে চাষিদের জ্ঞান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তারা কি ফলাতে হবে ভালো মতোই জানে, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই আমার নিজের ধারণা এবং আমি দেখেওছি এবং কোনটার পর কোনটা চাষ করলে ভালো হবে, কি জাতের বীজ দিলে ভালো হবে, সেটাতে বেশিরভাগই তারা অনেকটা ভাবেই তারা প্রভাবিত হয় যে সারটা বেচছে, যে বীজটা বেচছে তার উপর দিয়ে, এবং সেটা তারা সেখানে তারা সায়েন্টিস্টদের কথা অনেক ক্ষেত্রে শোনে না, এবং শোনে না বলেই হ্যাঁ তাদের অনেক ক্ষেত্রে বিরাট ভাবে তাদের ক্ষতি হয়। এবং এই যে অনেকেই ভাবে জৈব সার দিলে আর হবে না, কাজকর্ম হবে না, কিছু ফলন হবে না, ইত্যাদি হবে না, এই জিনিসগুলো হ্যাঁ অনেক কিন্তু ক্ষেত্রে সেটা ভুল। অ্যাকচুয়ালি সেটার প্রমাণ আমরা নিজেরাই প্র্যাকটিক্যাল করে পেয়েছি, মানে আমাদের যে হ্যাঁ জমিতে মানে ইট খোলা বালি পড়েছিল সেই জমিতে আমাদের সানফ্লাওয়ার চাষ করিয়েছে শুধু ডিএপি এনএইচপি আর কিছু কিছু মানে অল্প পরিমাণে, জাস্ট মেপে মেপে যতটুকু জমি সে পরিমাণে 60 গ্রাম 90 গ্রাম এরকম কিছু কিছু করে সার দিয়ে চাষ করিয়েছে, প্রচুর ভালো সানফ্লাওয়ার ফুলে হ্যাঁ ফলেছে, সব ফটোগুলো এইগুলোই তো এখন। বলছি, মানে এই জিনিসগুলো তো চাষিদের কাছে নিয়ে যাওয়া এবং সত্যি কথা বলতে কি এই টেকসই উন্নয়নের কথা যেগুলো বলা হচ্ছে সেটা তো বিরাট তার সুবিধে আছে। সুতরাং এটা একটা বিরাট বড় এরিয়া যেটা বললো। আচ্ছা ঠিক এমন আছে, কি সোশিওলজি স্যার, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ সোশিওলজিটা বলছিলেন এটা হ্যাঁ মানে কিছু কিছু যে চাষিদেরকে মানে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় যে চাষিদের আত্মহত্যা বা যে হ্যাঁ ঘটনাটা ঘটে থাকে সেই জন্য ইভেন এগ্রিকালচার সিস্টেমের মধ্যে আমাদেরকে প্রথম সেমিস্টারে ছিল সোশিওলজি বলে সাবজেক্টটাও ছিল, সেটাও আচ্ছা পড়িয়েছে। খুব ভালো, এটা প্রচুর অপরচুনিটি আছে। তাহলে এগ্রিকালচার এখন আমি তোদের একটা ফরওয়ার্ড করেছিলাম মনে আছে, অভেদা এক্সপিরিয়েন্স গ্রুপে এগ্রিকালচার এখন কতগুলো ইয়ে হচ্ছে, কত রকমের সুবিধে পাওয়া যাচ্ছে। তাহলে ভবিষ্যতে আমাদের এগ্রিকালচার নিয়ে দুখানা ক্লাস করার আমার ইচ্ছে আছে, দুটো ক্লাস আলাদা করে করাবো এবং জাকারিয়ার কাছ থেকে কোনো একজন এক্সপার্টের আমি সন্ধান দেবো, নিয়ে আলাদা করে করো, কারণ এটা একটা বিরাট বড় লাইন, ভালো লাইন। ঠিক আছে, আমাদের সময় পেরিয়ে গেছে, আমরা এখানেই এটাকে শেষ করছি, ধন্যবাদ।